বিসিএস, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ভর্তি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য বাংলা সাহিত্য ও ব্যাকরণ প্রস্তুতি। বিভিন্ন সরকারি ব্যাংকে বিগত নিয়োগ পরীক্ষায় আসা বাংলা প্রশ্নোত্তর সমূহ, এটি হচ্ছে দ্বিতীয় অংশ। অপগণ্ড শব্দের অর্থ হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বা অপদার্থ। বাবা হচ্ছে তুর্কি শব্দ। বাজারে কাটা অর্থ হচ্ছে বিক্রি হওয়া। বীরবল ছদ্মনাম প্রমোদ চৌধুরী। সওগাত শব্দের অর্থ হচ্ছে উপহার। ব্যাঘাত এর বিশেষণ হচ্ছে ব্যাহত। ফুলদানি শব্দের দানির ভাষিক পরিচয় হচ্ছে শব্দ প্রত্যয়। বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। বিলাসী গল্পটি শরৎচন্দ্রের। সিডর সিংহলি ভাষার শব্দ। দোহারা শব্দের অর্থ হচ্ছে মোটাও নয়, রোগাও নয়। অপপ্রয়োগের দৃষ্টান্ত হচ্ছে নির্ভরশীলতা। ব্যারেন শব্দের অর্থ হচ্ছে ঊষর বা নিষ্ফল। অশুদ্ধ বানান হচ্ছে মরুদ্যান ও আয়ত্ত। দুটি বানানই অশুদ্ধ। জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল। পাঞ্জেরি কবিতাটি ফররুখ আহমেদের। খুন নিবৃত্তি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্ষুদ্র নিবৃত্তি। বায়স শব্দের অর্থ হচ্ছে কাক। নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে লাঙ্গল। কবর নাটকটি মুনির চৌধুরী। বাংলা উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। রাবণের চিতা বাগধারার অর্থ হচ্ছে চির অশান্তি। শিখা পত্রিকা কোন সংগঠনের? মুসলিম সাহিত্য সমাজ। কমলাকান্তের দপ্তর যে শ্রেণীর রচনা? এটি একটি প্রবন্ধ। বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ হচ্ছে বিশেষ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছিলেন ঈশ্বরী পাটনি। দশে মিলে করি কাজ বাক্যে দশে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। নজরুল কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে কবিতার জন্য। বেগম রোকেয়ার রচনা মতিচুর, পদ্মরাগ ও অবরোধ বাসিনী। স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায়, কার কথা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বাংলায় টিএস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ সাবানে কাপড় কাচা চলবে না, এখানে সাবানে হচ্ছে করণে সপ্তমী। জানালা শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। বাংলা ভাষার প্রথম সাময়িকী হচ্ছে দিক দর্শন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষাভাষী বা বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত থেকে। বসন্ত কুমারী নাটকের রচয়িতা মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। পরিসি মোগলের সাথে খানা খেতে হবে একসাথে, এর অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা। শুদ্ধ বানান হচ্ছে মুহুর মুহু। যে পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ আছে, ভাই। টিকা ভাষ্য বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘ আলোচনা। পাথরে পাসকিল অর্থ হচ্ছে প্রবল সৌভাগ্য। বহুব্রীহি সমাস হচ্ছে দশান। পানির সমার্থক শব্দ হচ্ছে উদক। উদক অর্থ পানি। কোথাও উন্নত কোথাও অবনত, তা হচ্ছে বন্ধুর। যা লাফিয়ে চলে প্লবক। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, এটি হচ্ছে একটি সরল বাক্য। তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, সরল বাক্য। মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে? পাঁচটি। মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য হচ্ছে বীরঙ্গনা। রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে উৎসর্গ করেন তাসের দেশ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে নীলদর্পণ। চর্যাপদের
পদগুলি টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত। জহির রায়হানের রচনা আরেক ফাল্গুন। নজরুল রচিত নাটক হচ্ছে ঝিলিমিলি। মুনীর চৌধুরী রচিত কবন একটি নাটক। পঞ্চতন্ত্র বা পঞ্চতন্ত্র রচনা করেন সৈয়দ মুজতবা আলী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন বড়ুচণ্ডী দাস। সমুদ্র শব্দের সমার্থক হচ্ছে পাথার। ঐহিক এর বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থে। দীর্ঘ সমাস হচ্ছে চৌরাস্তা, যার চক্ষু লজ্জা নাই, চশমখোর, যা অবশ্যই ঘটবে, অবশ্যম্ভাবী। শুদ্ধ বানান হচ্ছে স্বায়ত্ত শাসন। শুদ্ধ বানান হচ্ছে অগ্নি বিনা। ধর্মের সার বাগধারার অর্থ হচ্ছে স্বার্থপর। একচোখা বাগধারাটির অর্থ পক্ষপাত দুষ্ট। বাংলায় স্বরবর্ণ হচ্ছে 11টি। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বিষাদ সিন্ধু যার রচনা মীর মোশাররফ হোসেন। চর্যাপদের কবি সংখ্যা 23 জন। সাহিত্যে যুগসন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। মধ্যযুগের কাব্যের একটি ধারা হচ্ছে মঙ্গল কাব্য। মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। রোহিণী চরিত্রটি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের। আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 লাইন হচ্ছে জাতীয় সঙ্গীত। 60 বছর পূর্ণ হওয়ার উৎসব হচ্ছে হীরক জয়ন্তী। ভুল সন্ধি বিচ্ছেদ হচ্ছে দু যোগ লোক দুর্ল। সঠিক হবে দীপ যোগ লোক। বাবা শব্দটি হচ্ছে তুর্কি শব্দ। হাসি দিয়ে ঘরটিকে ঘুরিয়ে রাখত সে। এখানে দিয়ে হলো অনুসর্গ। বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। বাক্যটির চিনি পাতা হচ্ছে করণকার। সংবাদপত্র হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ভানুমতির খেল মানে হচ্ছে ভেলকিবাজি। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে। এখানে রয়েছে বচনের ভুল। বাংলা গদ্যরীতির জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছায়াহরিণ যার রচনা আহসান হাবিব। সুসময়ের বন্ধু বসন্তের কুকির। সমুদ্র শব্দের সমার্থক নয় অদ্রি। অশুদ্ধ বানান হচ্ছে ভুল। ভুল বানানে রুস্বকার হবে। খদ্দর শব্দটি গুজরাটি শব্দ। সঠিক মূর্ধন্যের ব্যবহার রয়েছে তৃষ্ণা শব্দে। জাতিযোগ অভিমান জাত্য অভিমান। কোনটি প্রবন্ধ? কালান্তর হচ্ছে একটি প্রবন্ধ। ক্ষুদ্র অর্থে উপ ব্যবহৃত হয়েছে উপসাগরে। কন্যার সমার্থক শব্দ নয় সহোদরা। বাহুল্যদোষে দুষ্ট শব্দ অধীনস্থ। অসমাপ্ত আত্মজীবনীর লেখক শেখ মুজিবুর রহমান। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আবরণ শব্দের অর্থ হচ্ছে অলঙ্কার। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এখানে কিংবা হচ্ছে বিয়োজক অব্যয়। ঢাকের কাঠি বাগদারার অর্থ হচ্ছে তোষামোদে। বাবরসি শব্দটি হচ্ছে তুর্কি শব্দ। শুদ্ধ বানান হচ্ছে মূর্ধন্য। চীনা শব্দ হচ্ছে চা চিনি। ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে বিশেষের পুনরাবৃত্তি দূর করা। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণে। কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম হচ্ছে কৃত কর্ম। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না হচ্ছে প্রশ্নবোধক অর্থে। পাবক শব্দের অর্থ হচ্ছে অগ্নি। মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা। সমাপ্তি তুমি যাও, এটি হচ্ছে একটি অনুজ্ঞা। সঠিক যেটি সেটি ছিল পথের দাবি। পথের দাবি হচ্ছে উপন্যাস। আত্মঘাতী বাঙালি গ্রন্থটি নীরজচন্দ্র চৌধুরীর। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির।
রবীন্দ্রনাথের রচনা হচ্ছে চতুরঙ্গ। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম ক্যারি। প্রত্যয়গতভাবে শুদ্ধ হচ্ছে উৎকর্ষতা। অমিত ঠাকুর ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল থাকে না। চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। পুণ্যমতি হোক, এখানে পুণ্যে হচ্ছে বিশেষ্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি একটি যৌগিক বাক্য। এখানে কিন্তু এর ব্যবহার রয়েছে। আনারস চাবি হচ্ছে পর্তুগিজ শব্দ। শুদ্ধ বানান কোনটি? নিরিনি মেষ। বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। ইহলোকে যা সামান্য নয়, আলোক সামান্য। শশী ও কুমুক চরিত্র দুটি হচ্ছে পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। ভাষায় সাহিত্যের গাম্ভীর্য অভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায়। রাত্রির সমার্থক নয় বাড়িত। ব্রজবলি হল মৈথিলি ভাষার একটি উপভাষা। অভিধানে আগে বসবে চারটি শব্দ। ঘাইশাম্যের গান, ধরণীর হাতে দিল জারায়ানি ফসলের ফরমা, নজরুলের সাম্যবাদী কবিতার লাইন। অভিনিবেশ শব্দের অর্থ হচ্ছে মনোজ। সঠিক বাক্য কোনটি? আমার কথাই প্রমাণিত হল। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটি হচ্ছে একটি নৃত্যবৃত্ত অতীত। সাধুরীতির বৈশিষ্ট্য হচ্ছে সর্বনাম ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।